সব পাক সরিয়ে প্রস্ফুটিত পদ্ম। সেমিফাইনালে মোদির কারিশমায় পদ্মের ম্যাজিকে লোকসভা ছবি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। রবিবার চার রাজ্যের বিধানসভা ফল প্রকাশে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে গেরুয়া ঝড়। পাঁচ বছরে রাজস্থান ছত্তিশগড়ে ধূলিসাৎ কংগ্রেস। মধ্যপ্রদেশের জনতা রায় দিয়েছে বিজেপির শিবরাজের রাজত্বকে। তিন রাজ্যের বিধানসভার পিচে দুর্ধর্ষ ব্যাটিং গেরুয়া টিমের। লোকসভার পিচও প্রস্তুত, এবার শুধু মাঠে নামার পালা। গো চক্রের ভোটের ট্রেলার দেখে লোকসভার গোটা সিনেমাটা আন্দাজ করে নিতে চাইছে বঙ্গ বিজেপি। ওই তিন রাজ্যের গেরুয়া আবির ভেসে এসেছে এই বাংলায়। রবিবার সরিয়ে বঙ্গের আকাশেও যেন গেরুয়া রং একটা ফিনিক্স উড়ে গেল। বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়ার মতো শাসকের শক্তি মাটি হোক কিংবা উত্তরবঙ্গের বিরোধী কর, সর্বত্র আজ অকাল হলি, রং একটাই, গেরুয়া। এবং আজ এই চার রাজ্যের ফলাফলের পর সারা দেশে একটাই বার্তা, তা হচ্ছে দেশে শুধু মোদির গ্যারান্টি কাজ করছে, বাকি কারো গ্যারান্টি কাজ করছে না। ধর্মতলায় শাহের শাহি বক্তব্য ছিল বঙ্গ বিজেপির এনার্জি বুস্টার, এবার প্লাস পয়েন্ট রবিবারের জয়। ওই তিন রাজ্য পারলে কি এই রাজ্য পারবে? নেতৃত্বকে ৩৫টি কিংবা তারও বেশি আসন উপহার দিতে প্রত্যয়ী বঙ্গ বিজেপি। যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি ৪০০টা সিট পাচ্ছেন, এটা তার আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি। আর বাংলায় আমরা ৩৫টা উপরে সিট পাবো, একদম নিশ্চিত হয়ে পাবো, কারণ অমিত শাহজি যখন বলেছেন তখন আমরা পাবো। এবং আপনারা বিশ্বাস রাখুন যে পশ্চিমবঙ্গেও আজকে এর থেকেও ভালো রেজাল্ট আমরা পশ্চিমবঙ্গে দেখাবো। আমরা যে কথা দিয়েছি যে ৩৫টার ওপর আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেবো। আগামী ২০২৪কে পাখি চোখ করে মোদীজির নেতৃত্বে এই বাংলাও জয় ছিনিয়ে নিয়ে আসবে, এটা আমরা আশা করছি জনগণের কাছ থেকে। ইন্ডিয়া জোটে ২৬টি বিরোধী দল বনাম মোদী, লোকসভার চিত্রটা খানিকটা এভাবেই কল্পনা করছে আপামর ভারতবাসী। কিন্তু একা মোদী কে সাপে ভারী? আজকে সারা ভারতবর্ষের মধ্যে যে সমস্ত INDI এর জোট হয়েছিল, আজকে তাদের মুখের মধ্যে ঝামা ঘষে দিয়েছে মাননীয় নরেন্দ্র মোদী। এই যে অনৈতিক INDI জোট, এই জোট মুখ তুবড়ে পড়েছে মানুষ নরেন্দ্র মোদী, মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে। তিন রাজ্যের বিধানসভার ফল বিজেপির কনফিডেন্স বাড়াচ্ছে চড়চড়িয়ে। এদিকে রাজস্থান ও ছত্তিশগড়ে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের ভরা ডুবিতে কত পা পিছল বিরোধীদের শিবির। এই কয়েকদিনে বিধানসভায় প্রতিবাদ, চোর স্লোগান, শুদ্ধিকরণ কর্মসূচিতে বলে বলে ছক্কা হাঁকিয়েছে বিজেপি। রবিবারের জয় জোর বাড়ালো আরও, পাখির চোখটাও আরও স্পষ্ট দেখতে পাচ্ছে বিজেপি। ক্যালকাটা নিউজ।